জীবন যেখানে রঙিন হাসি কান্না আর ভালোবাসা মেঘ ভেঙে ক্রোধ আসে হৃদয়ে হৃদয় কাছে আশায় দ্বন্দ্ব সংঘাতে জীবনের আয়োজন মায়ের ডোরে প্রাণের আলাপন প্রিয়জন 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 তোমাকে না আজকে সন্ধ্যার পরে তোমাকে বড় ভাই হিসেবে সম্মান দেওয়া বন্ধ এখন তো তোমাকে তুই করে রাখবো আমি না সন্ধ্যা সময় যাওয়া পড়বে কেন এখনই শুরু করছে তুই কি করে কথা বলতে চান কি বলবো তোমাকে হ্যাঁ কি এই তোর থামবে আমি তোর বাবার একটা ফোন করে দিই লিজার আব্বার সাথে কথা বলুক অনেক টেনশনে আছে লোকটা না খালা মনি খালুকে ফোন করতে হবে না তুমি লিজার বাবাকে ফোন করো এখানে আসো ও তোমার সাহস নরা ঠেংটা ভেঙে দেবো আজকে এই কি এগুলি কি হ্যাঁ মুরব্বী মানুষ তার বুঝাই বললেই তো যে সে যেটা ভাবতেছে ওটা ঠিক না আর লিজার সঙ্গে কথা বলাই দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় হ্যাঁ সেটাই আমি একটু এক্সাইটমেন্টের জন্য বেশি বলে ফেলছি ওই বলা না ঠিক হয় ঠিক আছে কিন্তু সাধারণ একটা ঘটনা রে এইভাবে না ভাবলেও হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে বলবে সেভাবে ওরে বাবু জানা না কালে মুড়ি ধুই গেছে পীরের সামনে ওরে কিন্তু আমি গলার টিপে মেরে ফেলবো বুঝছো বাহি তো রাখো না কিছু অনেক বিচারাচার হয়েছে সব ঠিক তুমি এখন যাও ফ্রেশ হয়ে নাও তোমার জন্য আমি খাবার ব্যবস্থা করি চলো আইসে দেখ প্রথম প্রথম এমন ঘটনা ঘটতেই পারে কিন্তু বিয়েটা যদি একবার হয়ে যায় না সব ঠিক হয়ে যাবে আর দীপ্ত তো ছেলে হিসাবে ভালোই তাই না আচ্ছা ঠিক আছে মা আমি সরি বলে দিব আচ্ছা ঠিক আছে বলিস কিরে কি হলো মা খারাপ লাগছে আই লিজার বাবা মা আব্বাকে ডেকো না এখন হ্যাঁ হাতে কথা পেয়েছিস আচ্ছা কাজ কর তুই একটু রেস্ট কর হ্যাঁ সব কথা পরে বলা যাবে এখন দরকার নেই এগুলো বলা দাঁড়া পানি খাবি মা পানি পানি খাবি দাও আচ্ছা ঠিক আছে আনা আছি পানি আছি ভাই হ্যাঁ মালা বাইর কর তো মালা হ্যাঁ দেখি ওজন আছে জিনিসটা সুন্দর আমার কাছে ভালো পার্টি আছে চলো বিক্রি করে দিই এই বিক্রি করে দেই মানে এত টেনশন করতেছ কে এটা তো গনিমতের মাল বিক্রি করা যায় আছে হ্যাঁ ভাই এটা কিসের গনিমতের মাল ভাই পয়লাই শামাগুলো এসে যুদ্ধ করছে যুদ্ধে সে পরাজিত হইছে এখন তার সমস্ত জিনিসপত্র আমাগো বুঝছো আমরা এখন সেই জিনিসপত্র নিয়ে যা খুশি তাই করতে পারবো ভাই আর একটা তো কাণ্ড ঘটায় ফেলাইছি কি কাণ্ড শোনো এটা কিন্তু তোমার ওস্তাদ আছে না তারে কিন্তু কইতে পারবো না বলতে পারবো না মানে মানে কি কি করছো তুমি কও কি করছো দেখো ভাই তোমার একজন ওস্তাদ আছে না আর আমারও একজন ওস্তাদ আছে তার কথা আমার শুনতে হয় সে আমার শিক্ষা দীক্ষা দিছে ঠিক আছে আর এই শোনাটাই বাধ্যতামূলক বুঝতে পারছো আরে তুমি করছো নাকি সেটা কও কি ঘটনা ঘটাইছো ভাই ওই লোক প্রথমে আইসাই আমার সামনে একেবারে হাম বরমের শাস্ত্র ছিল ওইটা আমার সহ্যই হয়নি এই জন্য আমি ফাঁকে দিয়ে পকেটটা মেরে দিছি আমি তো তোমার ওস্তাদের কথা দিছিলাম যে এই কাজ আমি জীবনেও করবো না তুমি আবার ওস্তাদের কয়ে দিও না এই কথা না 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 তুমি কিন্তু এই কাজটা ঠিক করো না এই কাজটা আমার পছন্দ হইলো না আরে ভাই আমি তো সামান্য একটা মানিব্যাগ মারছি আর তুমি তো একটা পিস্তল মেরে দিছো জানোয়ারের দাম কত 50-60 হাজার টাকা বলো কি মানুষ মারার যন্ত্রের এত দাম তাইলে মনে করো যে পারমাণবিক বোমা তারপরে অ্যাটম বোমা সেগুলো তো মেলা টাকা দাম হ্যাঁ এই তো বুঝছো এখন কও তুমি কি এটা ফেরত দিতে যাইবা ফেরত দিতে গেলেই ও কিন্তু তোমারে গুলি করে দিব যে পরিমাণ খারাপ লোক আর সে তোমার ওস্তাদরে খুঁজতেছে মনে হয় পুরান কোনো শত্রুতা আছে
আরে এত ভালো কাজ করলে শত্রু গজাইব না কও হ্যাঁ সেটাই দুনিয়াতে খারাপ কাজ করলে পারে শত্রু হয় না ভালো কাজ করলেই যত শত্রু জন্ম হয় হ্যাঁ ঠিক কইছো তোমার মাথায় মেলা বুদ্ধি আছে খালি কাজে লাগাইতে পারলা না হ্যাঁ সেটা ঠিক দেখো না এই যে দয়া অপাত্রে সব জিনিস দিয়ে রাখছে আমাকে বেলা ঠন ঠড়া কিচ্ছু নাই দিলে কি করতা কি করতা মানে এই যে দুনিয়ার যত করোনার টিকা আছে সব টিকা কিনে মানছিলে এমনি বিলাই দিতাম চল এখন এইটা লুকা রাখি আর ওইটা দি কোনটা ওই ব্যাগটা মানে মানি ব্যাগ হ্যাঁ দাঁড়াও দিবেন এটা কি মানে কি 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 হলো কি হয়েছে এক টাকাও নাই হ্যাঁ আরে ফকিরের কাছে তো বেলা টাকা থাকে এরকম দাম আছে আর আরে দাম আছে না এই ব্যাগটার দাম তো 50 টাকা হবে না তাইলে আমার কাছে 50 টাকা তাহলে মিরা হে দি পরে দিমু না চল এ বেটা এই যা ভাবছিলাম এটা তো না এরা তো বলত না এরা তো শ্যান বলত বেটা বস আমারও কিন্তু তাই মনে হইতেছে তবে বস কোন টেনশন নিয়েন না ফায়ার সার্ভিসে আমার এক ভাই আছে দরকার হলে তারে কাজে লাগাই দিমু ভাই ইদানিং ফায়ার সার্ভিস আলার আগুন নিভাইতে পারো কা না পারো গৃহবধূর পোষা পাখি কিন্তু ঠিকই উদ্ধার করে দিতাছে ভাই বস কি বেটা এ বেটা পাখি শিকার তো অপরাধ বেটা ভাই শুনেন নাই এটাই তো এখন এলাকার হিট নিউজ এক গৃহবধূর পোষা পাখি আছিল সে পোষা পাখি তৈরি গেছে সেই গৃহবধূর কান্নায় এলাকার লোকজনের তো মায়া জন্মাইছে এলাকার লোকজন সেই পোষা পাখিটা ধরবার চেষ্টা করছে কিন্তু পারে নাই কা তখন ভাই কি করছে ফায়ার সার্ভিসের লোক খবর দিছে ভাই খবর দেওয়ার পরে পাখিটার উদ্ধার করে ওই গৃহবধূর কাছে দিয়ে দিছে ভাই ভাই করছে কি এটা তো ভয়ঙ্কর একটা কাম করছে আরে বিদেশে মাছ দরিয়া থেকে কচ্ছপকে ধরে লয়ে আইছা ইনজেকশন পুশ করে আমার মাছ দরিয়ায় ছাইড়া দেয় বুঝছস আমগো দেশে কি করে সারা রাত কচ্ছপ ধইরা সকালে বিচ্চা দেয় বস আমাদের দেশে কি করে আসলে ভাই জাতি গে দিয়ে কিছু হবো না ভাই আমার তখন ভয় লাগতেছে ভাই কাসিমের মতো যদি ভাই আমাকে মালটা বিচ্চা দেয় ভাই আরে তো ঠিকই কইছস খারা একটা ফোন লাগে আবে আলাই লাম্পাটা তো চেপ নাই একটা কার্ড দিছিল কার্ডের মধ্যে আছে মানি ব্যাগ আছে ভাই কি হয়েছে মানি ব্যাগ কি মারিয়ে দিচ্ছে নাকি ভাই ভাই বাসাতে মানি ব্যাগ আনছিলেন ও আনছি তো মানি ব্যাগ তো আনছি তাহলে গেল কই ভাই ভাই মাইরা দিছে ভাই মানি ব্যাগটা মাইরা দিছে ভাই মানি ব্যাগটা মাইরা দিছে একদম ঠিক কইছো মানি ব্যাগ মাইরা দিছে আমার মানি ব্যাগ মাইরা দিছে সমস্যা নাই এলাকার পকেট মারের যে সর্দার সে আমার পরিচিত গেলে যে এরা কারা পাওন যাইব বুঝছো চল ভাই এখন যাওয়ার দরকার নাই তো এখন তো সব ফোনে ফোনে হয়ে যায় একটা ফোন দিয়ে দেন ভাই বাবাটা আছোস কেমন আরে ও বেটা আমুক এলাকায় মোর কাছে চিন্তা হয়েছে বুঝছোস আ চুরি হয়েছে লাগবো বুঝছোস নাম ঠিকানা লাগবো হ্যাঁ আমার দিবি কোনো কথা না হ্যাঁ শোনো একবার তো একটা ভুল হয়ে গেছে মানে আমরা লিজার জন্য যে ছেলেটা পছন্দ করছিলাম ছেলেটা আসলে ভালো ছিল না ও যদি ভালো হতো তাহলে আমরা একটা কাজ করতে পারতো আমরা আর একটা ভুল করতে যাচ্ছি না তো কেন দীপ্ত তো খারাপ ছেলে না না দীপ্ত ভালো ছেলে কিন্তু আমার মনে হয় আমরা ওটা জোর করতেছি লিজা তো বললো যে দীপ্তর সাথে ওর কোনো সম্পর্ক নাই আমার মনে হয় তুমি জোর করতেছো আরে বাবা জোর করলাম কোথায় শোনো দীপ্তর ভাই মুক্তার মুক্তার দায়িত্ব নিয়েছে দীপ্তকে যেভাবেই হোক রাজি করাবে আর আমরাও কিছুদিন সময় দেই এত তাড়াহুড়ার কি আছে আচ্ছা তোমার আর আমার ব্যাপারটা ভাবো আচ্ছা তোমার আমার বিয়ের আগে তুমি কি আমার সঙ্গে তোমার সম্পর্কের কথা বলতে পারছিলে আর তখনকার দিনের কথা আর এখনকার দিনের কথা তো এক না তাই না এখন তো 2021 সাল আর এখন তো 80 দশক তাই না তোমার মেয়ে তো এসব ব্যাপারে লাজুক স্বভাবের হবেই শোনো আমি কিন্তু ওদের চোখ দেখেই বুঝতে পেরেছি তুমি ওদের চোখ দেখলে কোন সময় কোনো সম্পর্ক না থাকলে চোখ এভাবে কথা বলে না যাও তো যাও তুমি তোমার কাজ করো আমাকে আমার কাজ করতে দাও যাও তুমি না কখনোই আমার কথা শুনলে না একবার একটা বাজে ছেলেকে এনে মেয়েটাকে হারাচ্ছিলে আবার এখন একটা ভুল সিদ্ধান্ত নিয়ে পুরা মেয়েটারে বিসর্জন দিবা তুমি
বললাম তো তুমি যাও তো এখান থেকে, আমাকে আমার কাজ করতে দাও। আর শোনো, একবার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, এসব নিয়ে চিন্তা করো না। তো মাঝে মাঝে কি মনে হয় জানো, এই মেয়েটাকে নিয়ে যেদিকে চোখ যায় সেদিকে চলে যায়, কিন্তু পারি না। কোথায় যেন একটা বাধা, কোথায় বাধা আছে যাও না, যাও যেদিকে দু চোখ যায় চলে যাও। আমি সার্দিক থেকে সব গুছায় নিয়ে আসি, আর মার মেয়ের জন্য সব ক্যাসাল লেগে ব্যস্ত হয়ে যায়। ওদের যা খুশি করুক, আমি আমার কাজ করেই যাব। বিয়েটা হয়ে গেলে তখন ঠিকই বলবে যে আমি খুব ভালো কাজ করেছি, বাবা খুব ভালো কাজ করেছে। আজকে বাদ দে, বাসর ঘরের দিন সালাম করিস। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, তোমার না একটা স্পাইডারম্যানের পোশাক বানাই দেবো, তারপর পরে তুমি ঘুরবা। চিন্তা করো তোমার কেমন লাগতেছে দেখতে। তুই আমার স্পাইডারম্যানের পোশাক দিতে পারলে আমার পড়তে আপত্তি নাই, আমি তো দিন দিন মোটা হইতেছি। সমস্যা নাই, এই শহরে একটা হেভি ওয়েটের স্পাইডারম্যান ঘুরতেছে। চিন্তা করো ব্যাপারটা কত ড্রামাটিক না, সবাইকে উপকার করে বেড়াইতেছে। কিন্তু এই ভাবনা মাথায় আসলো কেন, অন্য কিছু কর। ধর তুই আমার এমন একটা ড্রেস পরে দিলে আমার আমির খানের মতো লাগতেছে, আমির খানের লোকে তোর সামনে এলাম। শোনো, তোমারে কোনো লোকে আমার সামনে আসতে হবে। আমি কোনো স্পাইডারম্যানের ভালোবাসি নাই যে এর বিয়ে ঠেকাবে, এর লাইফ বাঁচাবে, এর উদ্ধার করবে। আমি আমি একটা নরমাল মানুষের ভালোবাসছি, দীপ্তরে ভালোবাসছি। তোমারে তুমি দীপ্ত, তুমি স্পাইডারম্যান। আচ্ছা ব্যাপার কি, মানুষের উপকার করবো না আমি? তুমি পাগল, আগে তো উৎসাহ দিতি আর এখন করতেছো যেগুলি করা দিব না। সমস্যা কি, মাথা খারাপ হয়েছে? আমার মাথা ঠিকই আছে। তুমি আগে আমারে বিয়ে করো, বিয়ে করে তারপর দেশ সমাজ জাতি সবাই উদ্ধার করো। আমি তোমারে বলছি তাই না, যে তোমারে বিয়ে করা ছাড়া আমার জীবনে আর কোনো উদ্দেশ্য নাই। আরে সারাক্ষণ খালি বিয়া বিয়া বিয়া, তোর মাথায় আর কোনো কিছু কাজ করে না? না, চল এখন বিয়ে করবো, চল। আমার কোনো সমস্যা নেই, একটা শর্ত আছে। কি শর্ত? বিয়ের পর যখন আমাদের বাচ্চা হবে, তখন যদি আমি মারা যাই, তোমার বাচ্চা কারো দিতে পারবো না, তোমার কাছে রাখবো। তোর কেউ কিছু কইছে? কেউ কিছু বললেই কি, তোমার আমি বলবো আর তুমি গিয়ে স্পাইডারম্যানের মতো তার মানা শুরু করবা, দরকার নাই। পাগল, চল বিয়েটা করে ফেলা। তুমি সকালে হ্যাঁ চল, চটকা না দেখ দাম ফেলা। হ্যাঁ হ্যাঁ কি করে, আমি যে কথা দিছি ভালো হয়ে যাবো, আমি কিন্তু ভালোই হয়ে যাবো, বুঝছেন? একজন পকেট মেরের লেগে মানে জেলখানা তো জেলখানাই, আবার দুনিয়ার সব জায়গায় জেলখানা, বুঝছেন? এই কথাটা যেই শোনে সেই দূরে দূরে থাকে। এই কষ্টটা কাউরে বুঝাইতে পারলাম না, খালি আমি একলা বুঝছি। কি আর করবো কন। আচ্ছা ভাই, মালটা আমার কাছে দিয়ে দেন, বুঝছেন? আপনি তো দুনিয়ার ভাব বুঝেন না, আপনি বিপদে পড়ে যাবেন যে কোনো সময়। বুঝছি, তোমার কাছে দিয়ে দিই আর তুমি এটা বেচে দাও। আরে ভাই আপনি তো আসলক, আপনারে এত করে বুঝাইতেছি যে জিনিসটা আপনার কাছে থাকলে আপনি বিপদে পড়বেন। কিসের বিপদ? এটা তো আমি পুলিশের কাছে জমা দিয়ে দেবো। আপনি যে পুলিশের কাছে জমা দিবেন, আপনি পুলিশে বলছেন? আচ্ছা বলেন না, খুব ভালো কথা। আপনি মনে মনে নিজের কাছে ধরে রাখলে হইব যে আপনি পুলিশের কাছে জমা দিবেন, এটা পুলিশ বুঝে নিব। দেন 20 করেন, বুঝছেন? মানুষের বিশ্বাস করতে শেখেন, তাহলে জীবনে ঠকবেন না। আমার মতো ঠকবাজরে বিশ্বাস করে যদি আপনি জিতে যান,
তাহলে বুঝবেন যে পৃথিবীর কোনো মানুষই খারাপ না। দেখা যাক, লেকচার এরকম সবাই দিতে পারে, কাজটাকে করে দেখাও। সমস্যাটা কি আপনার? কি বলদের মতো আকাম করেন কে? কি করলাম মানে খাড়াই দিছি আমি, চলে এসে হ্যাঁ খাড়াই দিছে পুলিশ। আপনার কি শ্বশুর লাগে? না, পুলিশের তো সত্য কথা জানাতে হবে না। এ সত্য বাদিয়েছে, চুপ করে থাকেন ভাই। জিনিসটা মনে দেশে অবৈধ, বৈধ না। বৈধ হইলে মানি ব্যাগের মধ্যে অনেক টাকা থাকতো, আলার মতো একটা ফকির নেই। আরে তার কাছ তো কার্ডও থাকতে পারে, এটিএম কার্ড দিয়ে টাকা উঠাবে। এটিএম কার্ড দিয়ে টাকা দেবো? ও কি গাড়িয়ান স্যার? গাড়িয়ানে নাই, যাইবো কিসে? হ্যাঁ, সিএনজি অথবা উবারে যাবো, তাই না? আর সিএনজি অথবা উবারে যদি যাই, ঠিক আছে, তাইলে কি কার্ডে পেমেন্ট করব? কি জানি ভাই, আমি তো তোমার মতো কোনোদিন পকেট পারি নাই, তাই বিষয়টা ঠিক বুঝি না। কিন্তু ধরো একটা বাড়িতে একটা লোক অসুস্থ হয়েছে, ওই বাড়ির একজন বাইরে গেল, মানি ব্যাগ নিয়ে বাইরে গেল, বাড়িতে একটা টাকাও নেই, সেই মানি ব্যাগটা মনে করো পিক পকেট হয়ে গেল, তখন সেই লোকটার কি হবে, সেই রোগীটার কি হবে? এইরকম একটা মানে ঘোর কঠিনতম পরিস্থিতিতে মানুষটা পড়বে না। এই জন্যে দুনিয়ার সব জায়গায় আমার কাছে একটা জেলখানা, বরং আমি জেলখানার মধ্যেই খুব ভালো থাকি, খুব আনন্দে থাকি, সুস্থ থাকি। ওখানে পেটের চিন্তা করা লাগে না, আর রুটির লেগে কারো পকেটও মারতে হয় না। তাই তো দেখতেছি, এইরকম অবস্থার থেকে তো জেলখানাই ভালো, ওইখানে থাকা যায়। চলেন মালটা রেখে আসি, উল্টা দিকে যাই। নিশ্চয়ই কোনো আকাম করছে, বাইরে দিয়া গেরিটা ধরিয়া বাইরে দিয়া, মনে মনে বাপ যে কি আর বস যে কি, মনে হয় যে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, মোদের সাথে আমার ফাইলেমি দিতে আসো, ফাইলেমি মানে জাগা বানা আর একটু ঘুরে বেড়াতে আমি কোথায় বউ। কি হয়েছে, হয়েছে কি? না কিছু হয় না, ওই যে নিরিয়া নিরিয়া এই মাইয়াটাকে কিন্তু হুবা মামার অ্যাকসেন্ট মোটেও পছন্দ হয় না, আর ব্যবহার আসার মোটেও ভালো না, এই যে ভালো লাগে না কোনো মোটে অ্যাকসেন্ট। তুই কারে কি বলতেছিস? দীপ্ত জামান আমার ছেলে, নীরা আমার মেয়ে, যা মুখে আসে তাই বলবি না? যা মুখে আসে হ্যাঁ তো কই দেখব আম্মা, হে হলে যে আপনার মাইয়া, তা মোরা কেটা মোরা যে আপনার ভাই ছেলে, আর যদি অধিকার থাকতে থাকে হলে মোদের কোনো অধিকার নাই আপনার গাই পরিবারে কি? এই তুই এত বড় কথা বলার সাহস কোত্থেকে পেলি? কোথায় কোনো এত বড় সাহসের কথা বলতে আছেন, যেখানে দেখি যে মোর হুবার সম্পত্তি বিষয় আসায় দাবাক বারো হতে খাইয়া হেলাই, তা হেকালে একটু সাহস দেখাইতে হয় না? কি বললি তুই? হ্যাঁ বারো ভূতে খাইয়া ফেলাই মানে কি? এই আমরা কি বারো ভূত? মোটেও না, আপনাকে ফেললে বারো ভূতে যাইবেন, বারো ভূত তো এই যে নিয়ে গিয়া। এই কি, আমি তোর বিকালের মধ্যে এই বাড়িতে দেখতে চাই না। তুই জানিস নিরানের কোলে নেওয়ার পর আমি আর কোনো বাচ্চা কাচ্চা নেই নাই, আর এতদিন পর আমার শুনতে হবে যে নীরা আমার কেউ না। তুই বিকালের মধ্যে আমার বাড়ি ছাড়বি? কি এরকম নির্দয় হইয়েন না, এরকম নির্দয় হলে আমি যাবো কোথায়? তোর খালু তোর খালা মানে এরা কষ্ট পাবে, এটা মাথায় ছিল না তাদের, জানাইতে হবে, এটা মাথায় ছিল না তোর। উল্টো পাল্টা কথা বলবা না, তারাই আমার সব। তাহলে আমি কি? তুমি আরো সব, মানে সব কিছু। তাহলে এখন বিয়ে হবে না? না, এইভাবে বিয়ে হবে না। আচ্ছা আমার কি কোনো সমস্যা আছে যে আমি পালায় বিয়ে করবো? না।